এই 5 মিনিটের চলচ্চিত্র নির্মাণ কর্মশালার শেষ দিনের শেষ মুহূর্তে জেলা কালচারাল অফিসার, উনি আমাদের সকলের স্ক্রিপ্ট পড়ে পড়ে সালাউদ্দিন লাভলু স্যারকে শোনাচ্ছিলেন। উনি কারেকশন করে দিচ্ছিলেন, বাছাই করছিলেন কোনগুলো শর্ট ফিল্ম করার জন্য অ্যাপ্রুভ করা যেতে পারে, কোনগুলো নিয়ে চিন্তা ভাবনা করা যেতে পারে, ত্রুটি সংশোধন করে সুন্দর করা যেতে পারে, বা এই গল্পগুলো নেওয়া যাবে কি যাবে না। তার মধ্যে একটা গল্প এসেছিল একটা দলের, যে সম্প্রতি বিকাশে টিকিট কাটা নিয়ে না কি নিয়ে এরকম একটা প্রবলেম হয়েছিল ঢাকা ইউনিভার্সিটির একটা স্টুডেন্টের সঙ্গে, সেইটার আলোকে একটা শর্ট ফিল্ম বানাতে চেয়েছিল। তো সালাউদ্দিন লাভলু স্যার বলেছিলেন যে আমরা তো এই ঘটনা সম্পর্কে সকলে অবগত, বাচ্চা বাচ্চা জানে এটা, এখন আপনাদের মধ্যে থেকে নতুন কি সৃজনশীলতা আসছে গল্পের মাধ্যমে ফুটিয়ে তোলার মতো, কারণ এটার ঘটনা কি কি করবেন হুবহু পাই টু পাই তো এখানে লেখাই আছে স্ক্রিপ্টে, নতুন কি দিবেন আপনারা? যেহেতু নতুন কিছু নাই তাই সেটা অ্যাপ্রুভ করেনি। আর পরবর্তীতে যেটা পড়ে শোনাচ্ছিলেন জেলা কালচারাল অফিসার স্যার, উনি হচ্ছে আমাদের টিমের যে রাইটার, সে ভাইয়া লিখেছিল যে গল্পটা, এটা শোনাচ্ছিলেন। তার মাকে কল করে বলে, মা সত্যি টাকা উপার্জন করা খুবই কষ্টকর, তুমি রিক্সা ভাড়ার টাকাটা নিয়ে। আর আমাদেরটাও অ্যাপ্রুভ করেনি, এর পিছনে কারণ হলো যে আমাদের গল্পে কিছু যেটাকে লজিক বলে, লজিকের লজিক ছিল না এমন না, তবে লজিকটা যারা প্রফেশনাল তাদের চোখেও ধরা পড়বে এমন কিছু বিষয় ছিল যেগুলোর কারণে আর কি টিকে। অভিনয়ের মাধ্যমে অনেকেই না, প্রধান যারা হচ্ছে মঞ্চ, মঞ্চে যে কাজ করেছে তার অভিজ্ঞতা, তার সমাজ চেতনা, তার রাজনৈতিক বোধ অনেক বেশি প্রখর হয়। এরপর যাকে দেখতে পাচ্ছি আমরা, ইনি হলেন রাজশাহী ইউনিভার্সিটির কোন সাবজেক্টের যেন অধ্যাপক, উনি অনেক গুছিয়ে কথা বলছিলেন, ওনার নাম হলো অধ্যাপক মলয় ভৌমিক। উনি কথার মধ্যে একজনের ঘটনা শোনালেন, সেখানে এমন ছিল যে আমরা যারা বর্তমানে শর্ট ফিল্ম করি, ক্যামেরার সামনে যে কথা বলি, আমরা হয়তো কাট করতে পারবো, এডিট করতে পারবো, স্ক্রিপ্ট দেখে দেখে সামনে রেখেও বলতে পারবো, বা একবার দেখে নিয়ে তারপর বলতে পারবো, কিন্তু যারা গভীর চিন্তা ভাবনা থেকে আসে, যাদের চিন্তাধারা অভিজ্ঞতা ভিন্ন লেভেলের উচ্চ পর্যায়ের, তারা কোত্থেকে আসে? তারা আসে হচ্ছে মঞ্চনাটক থেকে। মঞ্চনাটক যারা করে তারা হচ্ছে আসল অভিনেতা, তারা হচ্ছে তার সেগুলা যারা নির্মাণ করে তারা হচ্ছে প্রকৃত নির্মাতা। এরপর রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল স্যার কিছু কথা বললেন। এখন সমস্যা হয়ে গেছে, আলুটা শুনছে মহিলারা কথা শুনতে পারে, পুরুষরা কথা শুনতে পারে না। উনি 2টি ঘটনা শোনালেন, তার মধ্যে যেটা ভিডিওতে দেখানো হলো এটা এমনটাই বোঝাচ্ছে যে আমরা যদি শর্ট ফিল্মকে পণ্য হিসেবে বিবেচনা করি, তাহলে একটা পণ্যর ক্রেতা কারা, তাদের ব্যবহারকারীদের বয়স কত, এগুলো অনেক কিছু ম্যাটার করে। তারা এটা কিভাবে ব্যবহার করছে, কিভাবে প্রয়োগ করছে, তাদের পছন্দ হচ্ছে কিনা পণ্যটা, এগুলো সব কিছু ম্যাটার করবে, তারপর না পণ্যের বিক্রিটা হবে ভালো মতো। তো আমরা শর্ট ফিল্মটাকে সেভাবে বিবেচনা করে যদি দেখি, তাহলে শর্ট ফিল্মটা বাইরের দেশে গেলে বা আমাদের দেশে জাতীয় পর্যায়ে গেলে সেটা মানুষ কি হিসেবে গ্রহণ করছে, সেখান থেকে মানুষ কি শিখছে, কোন বয়সের শ্রোতা বা দর্শক এখান থেকে উপকৃত হচ্ছে, এগুলো অনেক কিছু ব্যাপার থাকে, সেগুলো মাথায় রেখে আমাদের শর্ট ফিল্মগুলা বা এই 5 মিনিটের বা যত মিনিটেরই হোক এই ছোট চলচ্চিত্রগুলো নির্মাণ করতে হবে। যে কোনো কিছুই নৈতিক মূল্যবোধের দিকটাও খেয়াল রেখে বানাতে হবে, এগুলো সব মিলে অনেকগুলো কথা বললেন উনি। মূলত সালাউদ্দিন লাভলু স্যারের কথার সময় ফোন কেউই বের করেনি, করলেও ছবি তুলেছে, কিন্তু অতিরিক্ত কথা কেউ বলিনি, যেহেতু মনোযোগ দিয়েই শুনছিলাম তাই ভিডিও করা হয়নি ওনার কথাগুলো। উনি কথা বলেছেন আমাদের প্রথম দিন এসে শর্ট ফিল্ম নিয়ে কিছু আলোচনা করেছিলেন, দ্বিতীয় দিন কথা বললেন, সাংস্কৃতিক অনুষ্ঠান হলো, সে সময় তা দাঁড়িয়ে কিছু কথা বললেন। উনি বলেছিলেন যে আমরা যারা ক্যামেরার পিছনে কাজ করি আমরা গুছিয়ে কথা বলতে পারি না,
তবে আমরা গুছিয়ে দেখাতে পারি। তো এই ছিল আমাদের এই দুই দিন ব্যাপী 5 মিনিটের চলচ্চিত্র নির্মাণ কর্মশালা। শিখেছি অনেক কিছুই, আগে থেকে অভিজ্ঞতা ছিল, অনেক কিছুই জানতাম। আমাদের দল ছিল, দলে যারা নির্মাতা অভিজ্ঞ, যারা রাইটার, সব মিলে সব ধরনের ক্যাটাগরির মানুষ ছিল এক একটা দলে। শেষে যখন সনদপত্র দিব, অংশগ্রহণ করেছে যারা, অংশগ্রহণ সনদপত্র, সেটাতে দলনেতাদেরকে দেওয়া হয়েছে। তা সৌভাগ্যবশত আমি পেয়েছি। সনদপত্রটা দেখতে গেলে সিম্পল, তবে আমার কাছে এটা অনেক বড় পাওয়া। 2 দিনের ধৈর্য ধরে বসে থাকা, মনোযোগ দিয়ে কথা শোনা, কর্মশালায় থাকা, সব মিলিয়ে আর কি সার্টিফিকেটটাও একটা অর্জন। এরপর এই তো শেষ, চলে আসলাম, শিখলাম যা যা সেগুলো এখন কাজে লাগাবো, কাজে লাগানোর পালা। আমরা এই কর্মশালার পরবর্তীতে একটা শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে অংশগ্রহণ করলাম, সাথে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমির চলচ্চিত্র সংসদের সদস্য পদ লাভ করলাম। অনেকক্ষণ কথা বললাম, সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।